বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি 2022 সালের 24 সেপ্টেম্বর, আমার এই ভিডিও করার স্থান আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর। আমার আজকের এই ভিডিওর বিষয়বস্তু পার্সিমন ফল চাষ। আমি আমার পারিবারিক বাগানের ব্যাকইয়ার্ডের একটি পার্সিমন গাছ দেখাচ্ছি। এটা জাতটা হলো ফু, জাতের নাম হলো ফু। এই গাছটার বয়স আমার প্রায় 4 বছর। এই গাছটা আমি প্রায় চার বছর আগে রোপণ করছি। রোপণ করার আগে দেখাই, এই মাদাটা এই 4 ফিট বাই 4 ফিট এই মাদা তৈরি করছি, এবং সেই মাদার মধ্যে আমি বিভিন্ন রকমের জৈব সার প্রয়োগ করছি এবং সেটা মাটির সাথে মিশিয়ে এই মাদাটা পূরণ করছি। এরপর আমি এই চারাটা রোপণ করছি, ফু জাতের পার্সিমন চারা। তো এখন এই 4 বছরে আমার গাছটা দেখেন কত বড় হয়েছে। আমি এটা সব দিক থেকে দেখাচ্ছি। গত বছর এই আমার গাছটাতে মাত্র 4টা ফল টিকেছিল। এর আগের বছর মনে হয় 2টা বা 3টা টিকেছিল, কিন্তু এই বছর আল্লাহর রহমতে প্রায় 150 উপর ফল এখনও আছে। প্রথমে অনেক ফলই ছিল, বাট পার্সিমন অনেক ঝরে যায়। ঝরে যাওয়ার পরও এখন প্রায় ম্যাচিউর এই 150 উপর পার্সিমন ফল আছে আমার এই 4 বছরে ফুউ জাতের পার্সিমন গাছে। সেটাই আমি এখন আপনাদের দেখাচ্ছি, আমি সব দিক থেকে দেখাবো। তবে গত বছর আমার এই গাছের ফল কম থাকাতে ফলগুলো আরও বড় হয়েছিল, কিন্তু এবার যেহেতু অনেক ফল টিকে গেছে, যার জন্য ফলগুলোর সাইজ এখনও ছোট দেখা যাচ্ছে। তবে আরও প্রায় 2 মাসের মতো সময় আছে ম্যাচিউর হওয়ার জন্য, পাকার জন্য। তো এর মধ্যে আরও বড় হবে ইনশাল্লাহ। তো এই হলো আমার 4 বছর বয়সের পার্সিমন জাতের ফুউ জাতের পার্সিমন ফল গাছ। দেখেন প্রচুর ধরছে, মাশাল্লাহ প্রচুর ধরছে, প্রচুর ফল টিকছে। দেখেন আমি দূর থেকে দেখাই, যাতে সম্পূর্ণটা দেখতে পারেন আপনারা একসাথে। এই হলো আমার ফুউ জাতের 4 বছর বয়সের পার্সিমন ফল, যেটা প্রায় পরিপক্ক হয়ে আসতেছে। তো এখন এটার অনেক উপদ্রব আছে, পাখির ভীষণ উপদ্রব, কাঠবিড়ালির উপদ্রব। তো কাঠবিড়ালি দেখা যায় 2টা 3টা ফল সহ ডাল ভেঙে নিয়ে চলে যায় এই অবস্থায়। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাতে আজকে ব্যাগ দিয়ে ঢেকে রাখবো এই ফলগুলো। এই জন্য আমি 100টা ব্যাগ কিনে এনেছি। দেখেন আমি ব্যাগ দেখাচ্ছি, আমরা একটা ফল ব্যাগিং করছি, এই যে দেখাচ্ছি। দেখেন এটা প্লাস্টিকের একটা নেটিং, দেখেন এই যে নেটিংয়ের মধ্যে একটা ফল আছে, এই মাথায় এই সুতা লাগানো আছে, সুতায় টান দিলে পরে মুখটা ছোট হয়ে আসে, আটকে যায়। একটা গিটটা দিলে এটা আটকে যায়। দেখেন আমি একটা ব্যাগ এইভাবে আটকাইছি, দেখেন দূর থেকে দেখাই। এইভাবে আমরা পুরো ফলগুলো আজকে ইনশাল্লাহ ব্যাগিং করব, যাতে পাখির উপদ্রব, পোকামাকের উপদ্রব না হয়। তো আমার এই পার্সিমন চাষে আমি কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক, বালাইনাশক ব্যবহার করি না। যদি কোনো পোকা লাগে, পোকা খেয়ে যাবে, যাক, আমরা কিছু ওষুধ দিই না একেবারেই, এবং কোনো রাসায়নিক সারও দিই না। মাঝে মাঝে জৈব সার ব্যবহার করি। এখন টেক্সাসে একটা সার পাওয়া যায়, কটন বার কম্পোস্ট। এই কটন বার কম্পোস্ট, তুলা যখন হয়, তুলা যে গুটিটা, ওই গুটিটা তুলা প্রসেস করার সময় জমা হয়, সেগুলো বস্তায় ভরায় বিক্রি করে, সেটা হলো কটন বার কম্পোস্ট। এই কটন বার কম্পোস্ট শুধু আমি ব্যবহার করি জৈব সার হিসাবে। এখন আমি এই আমরা যে উঠানে যে ঘাস হয়েছিল, সেই ঘাসগুলো মেশিনে কাটার পর যে ক্লিপিংসগুলো, সেগুলো আমরা গাছের গোড়ায় দিয়েছি, যাতে গাছের গোড়ায় সরাসরি রোদ না পড়ে, মাটি শুকায় না যায়। দেখেন এই হলো আমার পার্সিমন গাছ, চমৎকার হয়েছে 4 বছরের গাছ। আমি উপরের দিকে ডালগুলো কেটে দিয়েছি যাতে ছাতার মতো হয় এবং মাটির থেকে ফল উঠানো যায় ইনশাল্লাহ। তো দেখেন আমি এপাশ থেকে দেখাই গাছটা কত সুন্দর হয়েছে এবং কত ফল ধরছে। এরপরে আমরা ব্যাগ দিয়ে এই ফলগুলো ঢেকে রাখবো, যাতে পাখি বা পোকামাকড় খাইতে না পারে, নষ্ট করতে না পারে। তো আমি ব্যাগ দেখাই, এই যে ব্যাগ, এখানে 100টা ব্যাগ আছে। 100টা ব্যাগ আজকে আমি পাইছি ডেলিভারি। তো এখানে 100টা ব্যাগের দাম নিয়েছে
$20 মত $20 $19.99 $90.99 মানে $20 নিয়েছে আমারই 100টা ব্যাগ তো এই ব্যাগগুলো এখন একটা একটা করে আমরা বিভিন্ন ঝোপায় আমরা পরাবো ফলগুলোতে যাতে পাখি বা পোকা মাকড়ে ফলগুলো খেয়ে ফেলতে না পারে বা নষ্ট করতে না পারে তো ব্যাগিং করার পর আবার আমি ইনশাআল্লাহ বাকি অংশ দেখাবো এখন আমরা এই এই ব্যাগ খুলে খুলে এই ব্যাগিং করব পার্সিমন ফলগুলো এখন ব্যাগিং করা শেষ হয়ে গেছে আমি এখন দেখাচ্ছি দূর থেকে দেখাই আমার ধারণা 75টা বা তার কাছাকাছি ব্যাগ আমি ব্যবহার করছি আর কিছু ব্যাগ দেখেন রয়ে গেছে এখানে মানে 25-30টার মতো রয়ে গেছে এই ভালো করে দেখাই এই যে ব্যাগ কিছু রয়ে গেছে 100টা ব্যাগের ভিতর বাকিগুলো দেখেন দূর থেকে দেখাই কেমন দেখা যাচ্ছে ব্যাগিং করার পর তো আমি ম্যাক্সিমাম ফলই ব্যাগের ভিতর ঢুকাই ফেলছি কিছু বাইরে আসে হয়তো কাঠবিড়ালি বা পাখি আসলে খেতে পারবে সবগুলো আর ব্যাগিং করিনি কিছু বাইরেও আছে বেশিরভাগই ব্যাগিং করে ফেলছি দেখেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোনো ব্যাগের মধ্যে এই ব্যাগটার মধ্যে 3, 2, 5, 2, 7টা আছে এই ব্যাগের মধ্যে কোনো ব্যাগের মধ্যে 3টা বা 4টা আছে তো যেহেতু পার্সিমনগুলো ঝোপায় ঝোপায় ধরেছে এই জন্য ব্যাগিং করতে খুব একটা সমস্যাও হয়নি এবং বেশি ব্যাগও লাগেনি এই হলো আমার পার্সিমন ফলের ব্যাগিং আশা করছি মাসখানেক বা মাস দেড়েকের ভিতর এই পার্সিমন ফলগুলো ইনশাআল্লাহ পূর্ণ পরিপক্ক হবে তো যখন ফল পুরোপুরি পাকবে তখন আবার ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখলে আবার ভিডিও করব আপনাদের দেখাবো ইনশাআল্লাহ আমাদের ফলগুলো ফাইনালি কত বড় হয় এবং কত সুন্দর রং হয় তা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর ইচ্ছা আছে তো আপনারা যারা পার্সিমনের চাষ করেছেন এবং কাঠবিড়ালি বা পাখির উপদ্রব তারা এই ধরনের ব্যাগ ব্যবহার করতে পারেন এই ব্যাগগুলো প্লাস্টিকের নেট আপনি কাছে থেকে দেখাই দেখেন প্লাস্টিকের নেট এটার ভিতরে পানিও জমবে না আর মুখে সুতা লাগানো আছে এই দেখেন এই সুতা টান দিলে পরে মুখটা বন্ধ হয়ে যায় এটা গিটা দিলে তখন আটকে থাকে খুবই সহজ আমেরিকাতে এই ব্যাগগুলো চায়না থেকে এসেছে বেশিরভাগই ছোটোখাটো জিনিস চায়না থেকে আসে তো এগুলো চমৎকার ব্যাগ এই 100 ব্যাগ আমি কিনেছি $20 দিয়ে $19.99 এটা আমার দরজায় ডেলিভারি দিয়ে গেছে আজকেই এবং আজকে আমি লাগানো শেষ করলাম এই ব্যাগগুলো অ্যামাজনে অর্ডার করা হয়েছিল ব্যাগগুলো দেখেন দূর থেকে দেখাই সুন্দর লাগতেছে পাখি আর মনে হয় না ভয় আসবে এত ব্যাগ দেখলে তো এই হলো আমার নেটিং করা পার্সিমন ফল গাছ আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো আমার চাষের ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম